वेलकम स्टूडेंट्स, वेलकम टू मॉडर्न ग्रुप ऑफ एजुकेशन। आज के बायोलॉजी सर एसएससी नीटर जे इवर नीट 2022 जे पेपर टा होइछे सेई पेपर टा एनालिसिस पार्ट निये फर्स्टे डिस्कस करब जे ए पेपर टा एक्चुअली ते केमन होलो, एबारे परीक्षा कि रकम काट ऑफ जेते पारे आर कि स्टैंडर्ड एर क्वेश्चंस कि रकम एसेछे। कारण एबार सकले जानो जे एबार आमादेर नीट 2022 আমাদের এনটিএ অর্গানাইজ করেছিল, আর এনটিএ কিন্তু খুব স্মার্ট, এনটিএ কিন্তু খুব স্মার্ট। তারা আগের বারের তুলনায় বায়োলজি সেকশনটাকে যদি আমি ওভারঅল দেখি তাহলে ওরা এই জিনিসটাকে বিশাল লেভেলে টাইম কনজিউমিং করে দিয়েছে। যদি আমি ধরে চলি যে আগের বছর অব্দি আমার বায়োলজি সেকশনটা সলভ করতে হার্ডলি 30 থেকে 35 মিনিটস লাগত, এইবার যারা সিরিয়াস স্টুডেন্ট যারা ভালো করে পড়াশোনা করেছিলেন তাদের কাছে মিনিমাম 45 থেকে 50 মিনিটস লেগেছে, আর যারা অনেকটা ভেবে চিন্তে করেছে কিন্তু ঠিক করে এসছে তাদের কাছেও অ্যাটলিস্ট 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট লেগেছে। তো এমন কি ফার্স্ট কোয়েশ্চেন হলো যে এই বায়োলজি পেপার নিয়ে আমার যা স্টুডেন্টস আমার কাছে যারা পড়েছিল বা আমাদের ইনস্টিটিউটে যারা পড়েছে তাদের তো সকলেরই পরীক্ষা খুব ভালো হয়েছে, এন্ড আশা করছি তোমাদেরও যারা সত্যি এই ড্রিমটার পিছনে ছুটছিল যে ডাক্তার হওয়ার, সেই ডাক্তার হওয়ার ড্রিমে এই এই পার তোমাদের পরীক্ষা বেশ ভালোই হবে। তো ফার্স্ট জিনিস যে আমাদের একটা কোয়েশ্চেন আসছে যে যে এনসিইআরটি অনেকে অনেক শোনা খবর যে এনসিইআরটি বেশ প্রশ্ন নয় বায়োলজি চেয়েও, ঠিক আছে, কিন্তু এনসিইআরটি বেসড কোয়েশ্চেন পেপারই ওরা কিন্তু বানায়, এটাই রুল, আর এখান থেকে এই বই ফলো করেই কিন্তু কোয়েশ্চেন পেপার তৈরি হয়েছে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যে আমাদের এমন কি দেখব এটার মধ্যে যেটা আগের বারের তুলনায় আলাদা, আগের বারের তুলনায় আলাদা দেখব যে কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেনস এর প্যাটার্ন বলতে দেখবো যে কিছু ধরনের কোয়েশ্চেনস ওরা আগের তুলনায় বেশি ফোকাস করেছে, আগের তুলনায় বেশি এই ধরনের বা এই টাইপের কোয়েশ্চেনস গুলো কিন্তু এনটিএ দিচ্ছে। এবার একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে বায়োলজি সেকশনটা যেহেতু খুব হিউজ, বায়োলজি সিলেবাসটা যেহেতু খুব হিউজ সিলেবাস, এখান থেকে কোনোদিন আমি যদি তিনটে ফরম্যাটে চেঞ্জ করে দিই ইজি মিডিয়াম আর হার্ড, ঠিক আছে, বায়োলজি সেকশন কোনোদিন হার্ড হতে পারবে না, টাফ করবে না, করতে পারবে না, কেন, কারণ বায়োলজি সিলেবাস হিউজ, ঠিক আছে। তাহলে এমন তাহলে আয়দার ওরা ইজি খুব ইজি করবে না হলে মিডিয়াম করবে। এবার এই মিডিয়াম বলতে আমরা কি বলতে চাই, মিডিয়ামটা বলতে আমরা বলতে চাইছি যে মিডিয়ামটা বলতে আমরা এটা বলতে চাইছি যে ওরা কিন্তু খুব একটা ঘুরিয়ে কোশ্চেন পেপার দেয়নি, ওরা কিন্তু খুব একটা ঘুরিয়ে কোশ্চেন পেপার দেয়নি। হ্যাঁ, এই বছরের কোশ্চেন পেপারে ডাইরেক্ট কোশ্চেন যেগুলো আমরা জানলে একদম ডাইরেক্টলি অ্যান্সার করতে পারবো সেই রকম কোশ্চেন এর সংখ্যায় একটু কম ছিল, একটু কম ছিল, বাট মিডিয়াম বলতে মিডিয়াম লেভেলের পেপার বলতে আমার তো যা সিলেবাস, সিলেবাসের বাইরে থেকে তো কিছু দেবে না, তাহলে কি দিল অ্যাকচুয়ালিতে ওরা কি করলো, ওরা কোয়েশ্চেনের কয়েকটা কোয়েশ্চেনস এর প্যাটার্ন চেঞ্জ করে দিল যে কিছু কিছু ধরনের কোয়েশ্চেনস আমি বেশি দিলাম, যে যে কোয়েশ্চেনস গুলোকে আমার সলভ করতে বেশি টাইম লাগবে, যে কোয়েশ্চেনস গুলোকে আমার সলভ করতে একটু বেশি টাইম লাগবে, একটু বেশি পড়তে হবে ওই কোয়েশ্চেনটাকে, ঠিক আছে, এন্ড সেই জায়গাটাতেই কিন্তু স্টুডেন্টসদের মধ্যে ধৈর্যের পরীক্ষা হবে। এনটিএ এটাই দেখতে চাইছে যে প্রত্যেকটা যারা নিটের স্টুডেন্টস হয় তাদের ম্যাক্সিমাম অ্যাপ্রোচই এরকমই হয় যে তারা প্রথম দিকে বায়োলজিটাকে করে, এন্ড বায়োলজিটাকে তারা ভালো নাম্বার স্কোর করে সেটাতে একটা সিকিউরিটি পেয়ে যায় বা তারা অনেকটা বেশি রিল্যাক্সড হয়ে যায় যে আমি পরবর্তী টাইমগুলোকে কেমিস্ট্রি বা ফিজিক্সে ইনভেস্ট করতে পারবো। বাট এইবার হয়তো এই যে টাইম কনজিউমিং ব্যাপার তা মাথা ওদের ওদের এরকম চলতে শুরু করলো, আচ্ছা এত এত শক্ত, মানে এত শক্ত, এত টাইম লাগছে, আমি পেপার শেষ করতে পারবো, এই যে ঘাবড়ে যাওয়াটা, এই যে নার্ভাসনেসটা, এইখানটাতে কিন্তু এনটিএ খেলছে।
ঠিক আছে। তো আমাদের যারা যে স্টুডেন্টসরা খুব ভালো করে পরীক্ষা দিয়েছো এবং যারা এখানে খুব শান্ত মাথায় এই পেশেন্টকে এই জিনিসটাকে হ্যান্ডেল করেছো, তুমি দেখবে যে এইবারের ফিজিক্স এর পার্টটা কম্পিটিটিভলি সোজা ছিল, কম্পিটিটিভলি সোজা ছিল আগের বারের তুলনায়। তাহলে যেটুকু টাইম এই বায়োলজি এক্সট্রা কনজিউম করে গেছে ফিজিক্সে, কিন্তু যদি তুমি ফিজিক্স যদি পৌঁছাতে পেরেছো তাহলে কিন্তু ফিজিক্সটা তোমাকে কম্পেনসেট করে দিবে, ওই যায়। তাহলে এবার আমার কোয়েশ্চেন, ঠিক আছে, সেটা হচ্ছে যে এইবারের পেপারে হ্যাঁ কি এমন ডিফারেন্ট বা কি ওরা কি বলতে চাইলো, আমরা কিভাবে কি ধাঁচে পড়বো নেক্সট পরীক্ষার জন্য, ঠিক আছে, কোন পার্ট থেকে এবার আমার কোয়েশ্চেন পেপার বেশি এসছে, কোন পার্ট থেকে আমার কোয়েশ্চেন কম এসছে, এইটা প্রত্যেকটা স্টুডেন্টস এর মনে থাকে। হ্যাঁ যে স্যার এই এইরকম এইরকম পেপারে হ্যাঁ জেনেটিক্স পোর্শন থেকে তো বিশাল কোয়েশ্চেন আছে, স্যার রিপ্রোডাকশন পোর্শন থেকে কোয়েশ্চেন আছে, স্যার ফিজিওলজি থেকে অনেক কোয়েশ্চেন আছে, স্যার এই কিংডম ক্লাসিফিকেশন থেকে অত বেশি কোয়েশ্চেন আসছে না। তো এই যে খাপ ছাড়া পড়া যে আমি এইটাকে বেশি প্রাধান্য দেবো, এটাকে আমি দেবো না, এই জায়গাটাই কিন্তু এনটিএ এইবার পুরো জিনিসটাকে কেটেছে। কিন্তু যদি আমি দেখি হ্যাঁ কিছু কিছু টপিক আছে যেগুলোতে এইবারে নিচের পেপার বেশি ফোকাস করেছে, সেটা আমি ডিসকাস করছি, ঠিক আছে, বেশি ফোকাস করেছে। এন্ড এই বেশি ফোকাস করাটা ইজ মানে দরকারি, আমার মনে হয় এটা দরকারি যে ফিউচার স্টাডিজের জন্য এই টপিকস গুলোকে পড়া খুব দরকার ইন দিস মডার্নাইজড ওয়ার্ল্ড, ঠিক আছে। তো যদি আমি বলি যে কি ধরনের কোয়েশ্চেন এসছে, যদি কি ধরনের কোয়েশ্চেন এসছে তাহলে আমি দেখব যে এর মধ্যে জেনারেলি তিন রকমের কোয়েশ্চেন আমি ডিফারেন্ট দেখলাম। একটা হলো অ্যাসারশন রিজনিং, অ্যাসারশন রিজনিং এর কোয়েশ্চেন এসছে, ঠিক আছে। তারপর সেকেন্ড টাইপের এসছে ম্যাচ দ্য কলম, এন্ড থার্ড টাইপ যেটা দেখলাম সেটা ছিল স্টেটমেন্টের, স্টেটমেন্ট জাতীয় কোয়েশ্চেন। তো সেটা যদি আমি গড়ে দেখি পুরো পেপারটায় বা না স্কোর ইয়ে করি তাহলে দেখব যে সবাই বলবে যে অ্যাসেনশিয়াল রিজনিং, স্যার অ্যাসেনশিয়াল রিজনিং অনেক বেশি ছিল এইবার, ঠিক আছে। অ্যাকচুয়ালিতে কিন্তু না, আমি বুঝেছি জায়গাটা, এখানে অ্যাসেনশিয়াল রিজনিং থেকে সত্যি মোটে চারটে কোয়েশ্চেন এসেছে, ঠিক আছে, ম্যাচ দা কলম থেকে ছটা, কিছু কিছু এমন খুব ডিরেক্ট যে তুমি যদি জানো একদম ডাইরেক্ট লিখতে পারবে, আর কিছুটা তোমাকে অড ওয়ান আউট করতে হয়েছে, ঠিক আছে। স্টেটমেন্ট বেসড, এই স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন গুলোতেই কিন্তু মাথা খারাপ করে দিয়েছে এইবারের স্টুডেন্ট গুলো। তো এখানে দেখতেই পাচ্ছি যে এখানে মোট আমার এখানে তাহলে 26টা কোয়েশ্চেন এমন এসছে যেগুলো অ্যাসারশন রিজনিং, ম্যাচ দা কলম আর স্টেটমেন্ট থেকে এসছে। তাহলে এই স্টেটমেন্টের বেসে কোয়েশ্চেন গুলো কিরকম ভাবে এসছে, দু রকম টাইপ। একটা দেখবে যে ওয়ান আর টু দিয়ে দিয়েছে, সেটাতে বলেছে কোনটা কারেক্ট ইনকারেক্ট, তাই তো, কারেক্ট ইনকারেক্ট, এইটা এক ধরনের কোয়েশ্চেন, এটা তো জেনারেলি ধরে নাও আটটা মতো এসছে। আর এটা সেকেন্ড এসছে মাল্টিপল স্টেটমেন্টস দিয়েছে, মাল্টিপল স্টেটমেন্টস দিয়েছে, এর মাল্টিপল স্টেটমেন্টের মধ্যে থেকে কোনো একটা ঠিক বা দুটো ঠিক বা তিনটে ঠিক, এই ধরনের। তাহলে এখানে গেল আমার আরো আটটা, তাহলে আমি দেখলাম যে এইখানটায় হ্যাঁ ডাইরেক্ট কোয়েশ্চেন কম এসছে, ডাইরেক্ট কোয়েশ্চেন কম এসছে। তো তাহলে আমি এইবারে পেপারের থেকে কি জানতে পারলাম এমন, যে ডাইরেক্ট কোয়েশ্চেন কম এসছে বই পড়লে এখন পারা যাবে না, শুধুমাত্র বই মুখস্থ বিদ্যা এইভাবে আমি কিন্তু ডাক্তার হতে পারবো না। তাহলে কি করতে হবে আমাকে, এই অ্যাসারশন রিজনিং, অ্যাসারশন রিজনিং আমাকে জানতে গেলে আমাকে কনসেপচুয়ালি ওই জায়গাটাকে পুরো ক্লিয়ার রাখতে হবে যে হ্যাঁ এই স্টেটমেন্টটা মানে কি, আর এই স্টেটমেন্টটা কি কি কারণে হয়েছে। তাহলে আমাকে দুটো স্টেটমেন্টই কিন্তু এখানে আমাকে প্রপার জানতে হচ্ছে, ঠিক আছে। সেম ম্যাচ দা কলম অবশ্যই বুঝতে পারছো, ম্যাচ দা কলম জানতে গেলে সেটা এটা ক্যারেক্টারিস্টিক্স হোক বা এক্সাম্পল হোক যেই হোক না কেন, তোমাকে দুটো পার্টি দুটো সেকশনই দুটো ম্যাচ দুটো কলমই তোমাকে জানতে হবে, থরো জানতে হবে। স্টেটমেন্টের কোয়েশ্চেন কিভাবে সলভ করব, স্টেটমেন্টের কোয়েশ্চেনে দেখবে যখন এই দুটো দিয়েছে রিজন, হ্যাঁ দুটো স্টেটমেন্ট দিয়েছে আর তার মধ্যে বলছে যে এইটা কারেক্ট এইটা ইনকারেক্ট, এটা তাহলে কিভাবে করব, হ্যাঁ এইটা জানতে গেলে আমাকে খুঁটিয়ে পড়তে হবে, এটা ছাড়া আমার কাছে কোনো উপায় খুঁটিয়ে পড়তে হবে। খুঁটিয়ে পড়লে আমাকে যখন দুটো স্টেটমেন্টই আমার মাথায় ক্লিয়ার কনসেপচুয়ালি ক্লিয়ার কি বলতে চাইছে, তাহলেই কিন্তু আমি এই ধরনের কোয়েশ্চেন গুলোকে অ্যাটেম্প করতে পারবো। সেকেন্ড মাল্টিপল স্টেটমেন্ট, হ্যাঁ কোনো একটা টপিকে যদি আমাকে জেনারেল ক্যারেক্টারিস্টিক বলে যে আমার এই ক্যারেক্টারিস্টিক গুলোকে নামাতে হবে, তাহলে আমাকে এই জায়গাগুলো করতে হবে, মাল্টিপল স্টেটমেন্ট, ঠিক আছে, বোঝা গেল।
আমাকে এই এই যে দুটো পার্ট, এই দুটো পার্টকে কিন্তু খুব ভালো করে পড়ার জন্য আমাদেরকে শুধু বই মুখস্থ করলে হবে না, প্রত্যেকটা জিনিসকে এবার কনসেপচুয়ালি ভাবতে হবে। আমি আমার স্টুডেন্টসদেরকে প্রত্যেকবার বলি, তোমাদেরকেও বলছি, যে শুধুমাত্র বই পড়লে আমার মুখস্থ করে গেলাম তাহলে কিন্তু কিছু হলো না। আমি বইটা যে পড়লাম, পড়ে সেই পড়াটা হ্যাঁ আমার লাইফে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব, অ্যাপ্লাই করব, এই অ্যাপ্লিকেশনটা তোমাকে জানতে হবে। তোমার কাছে 10খানা অস্ত্র আছে, কিন্তু কোন সময় তুমি কোন অস্ত্রটা চালাতে জানো না, তাহলে তোমার কাছে ওই অস্ত্রগুলো বেকার, তাই তো? তাহলে তোমার কাছে শুধু পড়লেই হবে, শুধু পড়লে তোমার ভিতটা তৈরি হবে। এবার ওই জায়গা থেকে তুমি কনসেপচুয়ালি ক্লিয়ার করে তুমি ওইটা দেখো যে ওই রকম অ্যাপ্লিকেশন গুলো কি, অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন গুলো কি আমাকে ভাবাবে, তাই তো? যেই ভাবাতে যাবো তখনই কিন্তু আমার এই ধরনের স্টেটমেন্ট বেসড কোশ্চেন আসবে, আর এই জায়গাটাতেই কিন্তু মাথা খেয়ে ফেলবে, টাইম কনজিউম করে দেবে, আর তখনই স্টুডেন্ট গুলো ধৈর্য হারাবে, টেনশন করতে শুরু করবে। এন্ড এই জায়গাটাতেই ডিফারেন্স হয়ে যাবে যে নেক্সট কে ডাক্তার হবে কে হবে না। পড়েছে কিন্তু সবাই, ডাক্তারি পরীক্ষায় না পড়ে পরীক্ষা দিতে কেউ যায় না, সব পড়ে যায়, ঠিক আছে? তাহলে ডিফারেন্সটা কোথায় হয়ে গেল যে একজন পেলো 600-700, আরেকজন পেলো 10-20 বা 100-এর মধ্যে? কি করে হলো ডিফারেন্স? এই জায়গাটায়, এই জায়গাটা হচ্ছে মেজর ডিফারেন্স, যে জানা কোশ্চেন সে ভুল করে এসছে হয়তো। আরেক ধরনের কোশ্চেন যেটা আমি এবারে খুব নোটিস করলাম সেটা হচ্ছে ইনকারেক্ট ওয়ান। এই ইনকারেক্ট ওয়ান মানে কি? অনেক কটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এটার মধ্যে ভুল কোনটা বা ঠিক কোনটা, অনেক কটা স্টেটমেন্ট দিয়েছে তার মধ্যে বলছে কোনটা ভুল ঠিক করো বা কোনটা ঠিক সেটাকে ঠিক করো। এন্ড এই জিনিসটা পড়তে গেলেও কিন্তু তোমাকে খুব বেশি ডিটেলে পড়তে হবে, ঠিক আছে? ডিটেলে পড়তে হবে। নেক্সট আর একটা ধরনের কিছু কিছু কোয়েশ্চেন দেখলাম, ঠিক আছে? তাহলে আমি দেখলাম যে এই পার্ট গুলো থেকে কোয়েশ্চেন এইবার সংখ্যায় বেড়ে গেছে, আগের বারের তুলনায় এইবারে এই ধরনের টাইপের কোয়েশ্চেন গুলো বেড়ে গেছে, যেটা টাইম কনজিউমিং হওয়ার জন্য আমি পুরো বায়োলজি সেকশনটাকে মিডিয়াম ডিফাইন করব, ঠিক আছে? যে মিডিয়াম লেভেলের পেপার। তাহলে এবার আমার প্রশ্ন, যেটা সবার প্রশ্ন, তাহলে কি স্যার পেপার তো টাফ মানে মিডিয়াম হয়েছে, তাহলে কি স্যার কাট অফ কমে যাবে? ঠিক আছে, নিউটনের চতুর্থ সূত্রের মতো এই জিনিসটা মনে রাখবে, কাট অফ কোনোদিন কমবে না, ঠিক আছে? তুমি 10টা ছেলে পরীক্ষা দি, 1,10,000,000, 1 কোটি ছেলে ছেলে মেয়ে পরীক্ষা দি, কাট অফ কোনোদিন কমবে না, ঠিক আছে? এইবারে তুমি কিভাবে বুঝবে যে তোমার কাট অফ নিয়ে, ঠিক আছে? আমি মনে করি যখন তুমি পরীক্ষা দিতে যাও, পরীক্ষা হলে বসো, আমার মনে হয় যে তুমি তোমার হাতে কাট অফ নেই, কাট অফটা এনটিএর হাতে, সেটা যত নাম্বার অফ স্টুডেন্টস পরীক্ষা দিয়েছে, কে কিরকম পারফর্ম করেছে তার উপর বেস করে হয়। তো তুমি কাট অফ মাথা থেকে চিন্তা করো যে আমাকে যেতে হবে পরীক্ষার হলে, আমাকে গিয়ে পরীক্ষাটা ভাই হেভি দিতে হবে, ঠিক আছে? আমি আমার আমার যতটা পড়েছি, যতটা আমি পড়ে রেখেছিলাম, ততটা পেপার আমাকে পুরো ভালো করে দিতে হবে, এইটা হচ্ছে মেইন জিনিস। এবার যেই আমার এইখানটা কনফিডেন্সটা পেয়ে গেলাম, আমার কাট অফ তখন পরে, সেটা পরে কথা, সেটা আমার হাতে নেই, সেটা স্টুডেন্টের হাতে নেই, রেজাল্ট কোনোদিন স্টুডেন্টের হাতে থাকে না, ঠিক আছে? তার হার্ডওয়ার্কটা তার হাতে আছে, তার খেটে যাওয়া, তার ডেডিকেশনটা তার হাতে আছে। এবার এই যে মিডিয়াম লেভেলের পেপার, সেটা কত? এবার এইবার তাহলে একটা কোশ্চেন, তাহলে এইবার স্যার কত কত পেলে আমি মোটামুটি নিজেকে সেফ ধরবো? যদি বায়োলজি সেকশন থেকে তুমি 300+ স্কোর করো, তাহলে আমি বলবো ইউ আর ওয়েল এন্ড গুড, সেফ ইনাফ, সেফ, অনেকটাই সেফ, ঠিক আছে? 300-320 যদি তুমি এই রেঞ্জে মার্কস পাও বায়োলজিতে, তাহলে তুমি বলবো সেফ, ঠিক আছে? আচ্ছা, টোটাল তাহলে 720-র মধ্যে আমি বলবো যে 580-620 ইরেসপেক্টিভ অফ কাস্টস ব্যারিয়ার, ঠিক আছে? এইটা তোমার কাছে সেফ মার্ক, যদি তুমি ক্যালকুলেট করে দেখতে পাচ্ছ যে তোমার 580-620 আসছে, তাহলে মোটামুটি তুমি ধরে নাও যে তোমার হয়ে যাওয়ার চান্স আছে, অনেক বেশি চান্স আছে, ঠিক আছে? আর যদি তোমার 350-400 হয় তাহলে বেটার লাক নেক্সট টাইম, এরকম, কারণ কাট অফ কোনোদিন কমবে না, ঠিক আছে? গেল সবকটা, এটা গেল কাট অফ, এটা গেল আমার মিডিয়াম লেভেলের পেপার, ঠিক আছে? ডাইরেক্ট কোয়েশ্চেন কম, পেপারের কোয়ালিটি কিরকম, সব মোটামুটি কোন ধরনের ধাঁচে কোয়েশ্চেন পেপার করেছে সেটাও আমি ডিসকাস করে দিলাম। এবার যেটা, এবার প্রশ্ন যেটা অনেক স্টুডেন্টরা করে, বাছাই করে করে পড়া,
আমি পার্সোনালি এই বাছাই করে করে পড়াটাকে একদম পছন্দ করি না। বই তোমাকে পুরো পড়তে হবে, ঠিক আছে, কিন্তু ওই মুখস্থ বিদ্যার মতো করলে হবে না, কিন্তু বই পড়া ছাড়া কোনো উপায় নেই, বই তোমাকে পড়তেই হবে, ঠিক আছে। তাহলে এবার যদি আমি দেখি যে এই বছরের পরীক্ষায় হ্যাঁ কতটা কতটা করে কোন কোন সেকশন থেকে কিরকম কোয়েশ্চেন এসছে, তাহলে আমি ফার্স্টে ডিসকাস করব ক্লাস ইলেভেন এর সিলেবাস। ক্লাস ইলেভেন এর সিলেবাস থেকে ফার্স্ট জিনিস হচ্ছে লিভিং ওয়ার্ল্ড, লিভিং ওয়ার্ল্ড, তারপর হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, আমি আগে চ্যাপ্টার নাম বলে লিখছি, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, তারপর আসছে প্লান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, ঠিক আছে, স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস, সেল, বায়োমলিকিউলস, সেল ডিভিশন, ট্রান্সপোর্টিং প্লান্টস, দেখতে গেলে 0 2 3 3 3 2 4 4 3, আচ্ছা গেল ফার্স্ট পার্টটা। আবার কি এদিক থেকে যদি দেখি আমি, মিনারেল নিউট্রিশন, ফটোসিনথেসিস, রেসপিরেশন ইন প্লান্টস, প্লান্ট গ্রোথ, ডাইজেশন, ব্রিদিং, সার্কুলেশন, এক্সক্রিশন, লোকোমোশন, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন। এখান থেকে দেখি মিনারেল নিউট্রিশন হচ্ছে 2 1, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ক্লাস ইলেভেনের সিলেবাসের প্যাটার্ন, ঠিক আছে, যেখান থেকে যেখান থেকে কোশ্চেন গুলো এইবার এসেছে। তাহলে এবার এখানে যে ক্লাস ইলেভেনের জায়গা থেকে তুমি দেখো, তাহলে দেখবে লিভিং ওয়ার্ল্ড থেকে একটাও প্রশ্ন এবার আসেনি, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন থেকে 2, প্লান্ট কিংডম থেকে 3, অ্যানিমাল কিংডম থেকে 3। তাহলে মোট আমি এই সেকশন থেকে কটা পেলাম, মোট আমি এই সেকশন থেকে পেলাম 8টা। আচ্ছা আমি নিচে দেখবেন, নিচের ঘরে আমাদের হেড স্যার ক্লাস,
তাহলে ফিরে আসলাম এই এই জায়গা থেকে দেখলাম, তাহলে আমি এই জায়গা থেকে কটা দেখলাম, এই জায়গা থেকে দেখলাম আমি মোট 8টা প্রশ্ন এসেছে, ঠিক আছে। সেকেন্ড ইউনিট থেকে 6টা প্রশ্ন এসেছে, আমাদের সেল থেকে এখান থেকে আমি 10টা কোশ্চেন পেয়েছি, আর প্ল্যান ফিজিওলজিকে 3, 5, 6, 9, 9, 13, 13টা কোশ্চেন পেয়েছি আমি প্ল্যান ফিজিওলজি থেকে, আর এখান থেকে পেয়েছি 3, 3, 6, 6, 6, 11, 11টা কোশ্চেন পেয়েছি। তাহলে মোটমাট যদি আমি দেখি এই পুরো 11 সিলেবাসটাকে, আগে এই এই সেকেন্ড ইউনিট মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস আর স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ অ্যানিমালস, এই পোর্শন থেকে কোশ্চেনস খুব একটা দিত না, ঠিক আছে। বাট এইবার কোশ্চেনস গুলো কিন্তু দেখতেই পাচ্ছ মার্কস গুলো অনেক বেশি ইকুয়াল, অনেক বেশি ইকুয়াল, বড় বড় ইউনিট গুলো যদি তুমি দেখি সেল এটা এটা, ঠিক আছে, দেখো অনেক বেশি ইকুয়াল। তার মানে আমি বলতে পারি ক্লাস 11 থেকে মোটামুটি ওরা ব্যালেন্সড কোশ্চেন দিচ্ছে, ব্যালেন্সড মানে কোনো টপিক ছাড়া যাবে না, ঠিক আছে, কোনো টপিকই ছাড়া যাবে না, সব টপিক পড়তে হবে। যার মধ্যে থেকে সবচেয়ে ভালো লাগলো এইবারের পেপারটায় যে ওরা সেল বায়োমলিকিউল বা সেল ডিভিশন থেকে খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন করেছে, খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন করেছে, যেটা দেখে সত্যি ভালো লাগার মতো, ঠিক আছে, খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন করেছে, এই পার্ট থেকে ওরা ফোকাস করেছে, এইটা একটা ভালো দিক পেপারটা। কিন্তু ম্যাক্সিমাম ওরা প্লান্ট ফিজিওলজিকেই প্রাধান্য দিয়েছে ক্লাস 11 এর সিলেবাস, ঠিক আছে। এবার চলে আসি আমি ক্লাস 12 এর সিলেবাসে, দেখা যাক ক্লাস 12 এর সিলেবাসে কি হয়। যারা প্রিপারেশন নিচ্ছ তারা 12 এর সাথে সাথে 11 কেও প্রাধান্য দিও, কারণ দেখতেই পাচ্ছ এখান থেকে মোট অনেক কটা কোশ্চেনই কিন্তু 11 থেকে এসেছে, ব্যালেন্স কোশ্চেন পেপার বানাচ্ছে ওরা, ঠিক আছে, কোনো জিনিসকে, তাহলে কোনো টপিককে ছাড়া যাবে না, ছাড়লে আমাদের লস, ছাড়লে আমাদের লস। এবার চলে আসছি আমি ক্লাস 12 এর সিলেবাসে, এবার আমি চলে আসছি ক্লাস 12 এর সিলেবাসে। তো ক্লাস 12 এর সিলেবাসে আমি দেখি ক্লাস 12 থেকে কি রকম প্রশ্ন এসেছে। ফার্স্ট এসেছে ইন্ট্রোডাকশন ইন অর্গানিজম, এখান থেকে দেখবো আমি একটা প্রশ্ন এসেছে রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস, এখান থেকে এসছে তিনটে হিউম্যান রিপ্রোডাকশন থেকে এসছে তিনটে, রিপ্রোডাক্টিভ হেলথ থেকে এসছে দুটো, জেনেটিক্স পোর্শনে আসলাম, জেনেটিক্স পোর্শনে কি দেখছি প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স, এখান থেকে আসছে সাতটা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, এখান থেকে আসছে ছটা এভলিউশন থেকে আসছে দুটো, ঠিক আছে গেল। এবার এখানে কি দেখছি, এখানে দেখছি আমি হিউম্যান হেলথ ডিজিজ এই চারটার থেকে এসছে দুটো, ফুড প্রোডাকশন এখান থেকে এসছে একটা, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার এখান থেকে এসছে একটা গেল। এবার বায়োটেক, বায়োটেক থেকে এসছে পাঁচটা, বায়োটেকে অ্যাপ্লিকেশন থেকে এসছে তিনটে, ঠিক আছে। তারপর পপুলেশন, পপুলেশন চ্যাপ্টার থেকে এসছে চারটে কোশ্চেন, ইকোসিস্টেম থেকে এসছে তিনটে, আর এনভায়রনমেন্টাল ইস্যু থেকে, এনভায়রনমেন্টাল ইস্যু থেকে এসছে তিনটে, বায়োডাইভার্সিটি থেকে এসছে দুটো, বায়োডাইভার্সিটি থেকে এসছে দুটো। তাহলে যদি আমি এই সিলেবাসটাকে থরো চেক করি, যদি আমি এই সিলেবাস থেকে থরো চেক করি, তাহলে আমি এখানে দেখব এখান থেকে আমার জেনেটিক সেকশন থেকে 15টা কোশ্চেন, রিপ্রোডাকশন থেকে আমার 9টা কোশ্চেন, বায়োটেক থেকে 8টা কোশ্চেন, এই লাস্ট ইউনিট থেকে 4, 3, 10, 12, 12টা কোশ্চেন, আর এখান থেকে আমার 4টে কোশ্চেন। তাহলে যদি আমি খুব ভালো করে দেখি, তাহলে এনটিএ কিন্তু এবার খুব বেশি ফোকাস করেছে আমাদের এই বায়োটেক পোর্শন। দেখ বায়োটেক কিন্তু চ্যাপ্টারটা খুব বড় নয়, বায়োটেক কিন্তু চ্যাপ্টারটা খুব বড় নয়,
কিন্তু বায়োটেকটা খুব বড় না হওয়া সত্ত্বেও এখান থেকে আটটা কোয়েশ্চেন এসছে, ঠিক আছে? তাহলে বায়োটেক কোয়েশ্চেন থেকে কিন্তু কোয়েশ্চেন ছেড়ে দিয়েছে এবার। আবার তারপর এখান থেকে যদি আমি পলিউশন পপুলেশন চ্যাপ্টার লাস্ট ইউনিটটা দেখি, লাস্ট ইউনিট থেকে হ্যাঁ অনেকটা বেশি মুখস্থ বিদ্যার উপর, কিন্তু মুখস্থ বিদ্যা থাকতে থাকা সত্ত্বেও এখান থেকে আমি মোট 12টা কোয়েশ্চেন পেয়েছি এবার দেখতে। আর জেনেটিক্স, জেনেটিক্স খুব ইম্পর্টেন্ট, যার মধ্যে থেকে জেনেটিক্স এর কোয়েশ্চেন গুলোর মধ্যেও ওরা কিন্তু অনেক চেঞ্জ এনেছে। যেরকম জেনেটিক্স এর যে পেপার গুলোর মধ্যে ওরা চেঞ্জ গুলো আনছে সেগুলো হচ্ছে পার্টিকুলার বেসড, যদি ভালো করে দেখি দেখবো যে একটা কোয়েশ্চেন ছিল জিন অর্ডার বার করতে দেওয়া, ঠিক আছে? জিন অর্ডার বার করতে দেওয়ার একটা কোয়েশ্চেন দেখেছিলাম। আর কি দিয়েছি, আর দেখলাম এছাড়াও ল্যাক থেকে কোয়েশ্চেন এসছে, ল্যাক ওপেরন, ঠিক আছে? এই এইরকম জাতীয় কোয়েশ্চেন গুলোকে কিন্তু ওরা এখন অনেক বেশি প্রাধান্য দিচ্ছে। তার মানে আমি বুঝলাম যে আমি যদি গোটা পেপার কে অ্যানালিসিস করি, হ্যাঁ আমার সেল কে ওরা প্রাধান্য দিচ্ছে, আমার জেনেটিক্স কে ওরা প্রাধান্য দিয়েছে, বায়োটেক আর বায়োটেক অ্যাপ্লিকেশন কে কিন্তু ওরা প্রাধান্য দিয়েছে, আর পপুলেশন এই ইউনিটটাকে প্রাধান্য দিয়েছে। এর মানে এটা নয় যে পরে পরীক্ষাতে এইগুলো কম আসবে বা এইগুলো থেকেই বেশি আসবে, পড়তে কিন্তু সব হবে, কিন্তু এখন তুমি বুঝলে যে এই পেপার থেকে এই পেপারটা থেকে অ্যানালিসিস করে যে এই ধরনের ধাঁচের দিকে ওরা এগোচ্ছে, তাহলে এখন শুধুমাত্র যে বই বইয়ের নলেজটা বই অবশ্যই পড়তে হবে, কিন্তু যে বইয়ের নলেজটা ইজ নট ইনাফ। আজকে তোমাদের হাতে সামনে সোশ্যাল মিডিয়া থাকে, ইউটিউব থাকে, সব থাকে, ইউজ ইট ইন আ গুড ওয়ে, ঠিক আছে? সারাদিন ফেসবুক বসে চ্যাটিং করা এইসবের থেকে বেরোও, ঠিক আছে? ইনস্টাগ্রাম চালানো, রিলস বানানো, এগুলো থেকে বেরোও। কি আসা উচিত, এই জায়গায় দাঁড়িয়ে এখন এই জায়গাগুলোকে কনসেপচুয়ালি কোন জিনিস ধরো টপিক পড়ছো, ঠিক আছে, সেটাকে সবসময় লিখে লিখে মুখস্থ করবে ফার্স্ট। সেকেন্ড জিনিস, সেই জিনিসটাকে অডিও ভিজুয়াল করবে। হ্যাঁ, সাপোজ একটা আমি এক্সাম্পল দিচ্ছি যে প্রসেস অফ রিপ্রোডাকশন, হিউম্যান রিপ্রোডাকশন, এই জিনিসটাকে যদি বইয়ের ভাষায় পড়তে যায় অনেকটা লেন্দি প্রসেস, ঠিক আছে, অনেক কিছু মনে রাখার মতো। কিন্তু এই জিনিসটা যদি আমি একটা ইউটিউবে, হ্যাঁ আমি যদি একটা কোন অ্যানিমেশন ভিডিও দেখি, তো সেটা আমার কিন্তু গ্রিপ করতে অনেক বেশি সুবিধা যাচ্ছে, এটার পর এটা হয়েছে যে কার্টুন দেখার মতো, ঠিক আছে? তো এটা গেল আমাদের পুরো টোটাল পেপারের ডিসকাপশন, ঠিক আছে? যারা আমার আমাদের ইনস্টিটিউটে পড়েছো বা আমার কাছে পড়েছো, তাদের কাছে এই পেপারটা খুব একটা ঝামেলা সৃষ্টি করেন। তো তাহলে এখানে এই এই মোমেন্টে দাঁড়িয়ে আমাদের এখন এই পুরো পেপার অ্যানালিসিসটা করা হলো। এবার নেক্সট আমি পরের ক্লাসে আমি তোমাদেরকে এইখানে পুরো পেপারটা সলভ বলবো, যে জায়গাগুলো তোমার খুব ডাইরেক্ট কোশ্চেন নয়, যে জায়গাগুলো তোমাকে একটু সলভ করতে হবে, সেই পার্টিকুলার কোশ্চেন গুলোকে তোমাকে আমি